أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন গীবত সংক্রান্ত বিষয়ে, যে গীবত কি, এতদিন যেটা জানতাম তার মধ্যে কিছুটা ভুল ছিল বলে মনে করেছেন, যে পরের সমালোচনা করা, এখন পরিবারের সমালোচনা করা, ভাইয়ের সমালোচনা করা, এগুলি গীবতের পর্যায়ে পড়বে কিনা। আমরা জানি গীবত হারাম, কবিরা গুনাহ, এবং যে ব্যক্তি গীবত করবে সে কেমন যেন তার মৃত ভাইয়ের মাংস কেটে খেলো, তার মৃত ভাইয়ের মাংস খাওয়া মতো, মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং গীবত থেকে আমরা বিরত থাকব। গীবত কি? পরের সমালোচনা। পরের সমালোচনা, অন্যের ভিতরে কোনো দুষ্টুটি আছে, সেই দুষ্টুটি আমি সমালোচনা করছি, যেটা সমালোচনা করাতে যার দুষ্টুটি সমালোচনা করছি তিনি এটাকে অপছন্দ করেন, আমাদের উচিত হবে ওই ব্যক্তিকে সংশোধন করে দেওয়া, তাকে প্রাইভেটলি কিছু বলা, তাকে সংশোধনের মাধ্যমে সংশোধনের দিকে নিয়ে আসা। সেটা না করে আমরা করছি, এটা নিয়ে হাসি ঠাট্টা করছি, সমালোচনা করছি, সেটা যে কেউ হতে পারে, সেটা জিক্রুকা আখাকা, হ্যাঁ, তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করা, বি মায়াকরা, তার অনুপস্থিতিতে, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার দুষ্টুটি, যে দুষ্টুটিগুলি তার মধ্যে আছে, যদি দুষ্টুটি নাই তাও যদি তার বিরুদ্ধে দুষ্টুটি তুলে ধরে আলোচনা করা হয়, সেটা হবে বোহতান, অপবাদ দেওয়া, এটাও কবিরা গুনাহ, অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আর কারো দুষ্টুটি থাকলে সেই দুষ্টুটি অন্যের সামনে তুলে ধরে সমালোচনা করা, এটাও, এটা হলো গীবত, আর এটাও কবিরা গুনাহ, এটা নিষেধ, এটা আমরা করব না। সুতরাং গীবত করা কবিরা গুনাহ, সেটা আপন ভাই হতে পারে, নিজের ফ্যামিলি হতে পারে, হ্যাঁ, সামনাসামনি সংশোধনের জন্য আমরা যদি বলি সেটা নিষেধ নেই, কিন্তু অনুপস্থিতিতে, তার অ্যাবসেনে, তার বিষয়ে যে সমস্ত দুষ্টুটি তার ভিতরে আছে সেটা তাকে না বলে আমরা অন্যের সামনে সমালোচনা করছি, হাসি বা মজাক নিতেছি, এটা আসলে বৈধ নয়, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে নাম উল্লেখ না করে, মাসলাহাতের জন্য বা উদাহরণ দেওয়ার জন্য নাম উল্লেখ না করে আমভাবে এগুলি যদি আমরা অনেক ক্ষেত্রে তুলে ধরি, কেউ হয়তো বা সতর্ক হবে, সংশোধন হবে এই কারণে, কিন্তু আমরা সেক্ষেত্রে নাম উল্লেখ করবো না। যেমন কোনো ব্যক্তি বড় কোনো একটা অপরাধ করছে, আমরা কিনায়া করে বা ইঙ্গিত ইশারায় এমন কিছু শব্দ ব্যবহার করব যার মাধ্যমে মানুষ বুঝতে পারবে, কিন্তু ওই ব্যক্তির আমরা নাম নেব না। যদি নাম নেওয়া ছাড়া আমরা কিনায়া, ইঙ্গিত, ইশারায় কোনো কিছু বলার চেষ্টা করি, বলতে পারি, যেগুলি থেকে মানুষ শিখতে পারবে, বুঝতে পারবে, সতর্ক হতে পারবে, তো এই ক্ষেত্রে আসলে এটা গীবতের মধ্যে পড়বে না। কিন্তু যখন আমরা কোনো ব্যক্তিকে খাস করে নাম উল্লেখ করে তার ভিতরের ত্রুটি বিচ্যুতিকে মানুষের সামনে তুলে ধরে হাসি মস্কারি ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করছি, বা তাকে তুচ্ছতাচ্ছুল্য ছোট করার জন্য কর্মকাণ্ডগুলি করছি, এগুলি গীবত। সেটা আপন ভাই হতে পারে, অন্য ভাই হতে পারে, প্রতিবেশী হতে পারে, অন্য যে কেউ হতে পারে। সুতরাং আমরা আপন ভাইয়েরও করবো না, নিজের ফ্যামিলিগত কোনো ব্যক্তিরই এইভাবে তার অনুপস্থিতিতে তার দুষ্টুটিগুলি তুলে ধরার চেষ্টা করবো, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওসল্লাহ আলা নবীনা মুহাম্মদ।